ইয়ালা দরজাটা নিচ দিয়ে খুলে গেল সেটাই দেখলাম ভাই কিসাটা চলে গেছে এখান থেকে কিসাটা গেছে ভাই ও মাই গড ইয়ালা ইয়ালা রান রান ভাই ভাই ইয়ালা রান ভাই ভাই রান ভাই ইয়ালা রান ভাই এতটা ভয়ানক কর্মকাণ্ড ঘটতো নাকি এখানে যে এখানে প্রবেশের লাইন বা যে গেটটা দিয়ে আমরা আসলাম ওইখানে গেটেই লেখা রয়েছে যে দেড় ডেঞ্জার জোন আসলে এই জিনবুত অসুস্থ এদের কারণে লেখা আছে নাকি অন্য কোনো কারণ আমরা আসলে ভিতরে ঢুকে দেখার চেষ্টা করবো আসলে কি ঘটে এখানে যার কারণে মানুষকে প্রবেশ করতে নিষেধ করা জি জি পড়ার একটা ভয় আছে জি এই জন্য এটা লেখা আছে তো এখানে অনেকগুলো বিল্ডিং আছে তো আমরা ফার্স্টে এই বিল্ডিংটা বেছে নিচ্ছি কারণ এখানে কিন্তু লাস্ট কাট হতো আর কি এই যে সাইডে এবং জি ভাই যারা লাস্ট কাটটা কাজ করতো ডোম আর কি তারা আর কি তাদের ফ্যামিলি নিয়ে এই রুমগুলো থাকতো এই জন্য আমরা এটা বেছে নিচ্ছি কারণ এখানে কিন্তু জিন্দু অসুস্থ এদের উপস্থিতি বেশি দেখা যাবে জি ভাই আমরা কথা না বলে আমরা ভিতরে যাই বন্ধুদের সাথে প্রিয় বন্ধুরা এই পুরো বিল্ডিংটা আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে কি আছে ভিতরে কেন এইভাবে পরিত্যক্ত করা হয়েছে জানবে কি আছে ভাই ওখানে ইয়াল্লা জান ভাই এদিকে তো গেল এই সাইডে এই রুমগুলো দেখি ভাই লাশ কাটতো ভাই বন্ধুরা এই যে এখানে বিদ্যুৎ সংযোগগুলো বন্ধ করা আছে আসলে প্রিয় বন্ধুরা এই যে এই মূলত প্রথম তলার এই এই সাইডের এই অংশটাতেই লাশ কাটা হতো আর কি লাশ কাটার জন্য এই এরিয়াটাই ব্যবহার করতো ভিতর থেকে সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু ভাই উপরে কিছু আছে নিশ্চিত এটা ছোট একটা ঘর মনে হচ্ছে ভাই এই ঘরের পুরো জোশের কোনো রাস্তা আছে কি ভাই ভাই মানে এই রুমটাতেই কাটা হতো আর কি লাশ গুলো এই যে এখানে চিকিৎসার জন্য জিনিসগুলো এখনো পড়ে আছে কিছু কিছু জি ভাই রেন ভাই এটা এটার অবস্থা কি ভাই রেন ভাই প্রিয় বন্ধুরা আসলে দেখেন জঙ্গলের অবস্থা কি একদম পুরো জঙ্গলের ভিতরে মনে হচ্ছে ঘরটা কান্না সাউন্ড নাকি ভাই কান্না সাউন্ড কি বুঝি চলে আসছে ভাই কে আপনি ওখানে দাঁড়ান কোথায় গেল ভাই কোথায় গেল জি জি প্রিয় বন্ধুরা এই যে এইদিকেও অনেকগুলো বিল্ডিং পরিত্যক্ত হয়ে পড়েছে এই যে এইদিকে একটা এদিকে একটা যে প্রিয় বন্ধুরা হসপিটালের অ্যাম্বুলেন্স এই যে এটাও কিন্তু নষ্ট হয়ে যায়
মানে ভাই আপনি বুঝতে পারছেন কত বড় একটা হসপিটাল এরিয়া, এই পুরো এরিয়াটা পরিত্যক্ত করে দিয়েছে, মানে এখানে কিন্তু কোনো ছোটখাটো ঘটনা ঘটার কারণ কিন্তু এটা করেনি ভাই। জি ভাই, তো বন্ধুরা আমরা এখান থেকে একটু ভালো করে দেখাই আপনাদেরকে। এই যে পিছন থেকে টান দিয়েছে ভাই আমাকে। আল্লাহু আকবার, তিনি কোন দিবি না, জল দিবি না, আল্লাহু আকবার, ইয়াল্লাহ। হ্যাঁ ভাই, আসলে প্লেসটা দেখে মনে হচ্ছে কিন্তু এখানে মানে চিকিৎসাও করা হতো, সেরকম একটা মনে হচ্ছে কিন্তু প্লেসটা দেখে। এদিকে ভাই, এদিকে তো আসলো ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, আরে ভাই আমার সামনে তো এদিকে ঢুকলো ভাই, এখানে অবস্থা কি উজ্জ্বল ভাই? ইয়াল্লাহ, কোথায় নিয়ে গেল আমার? ঠিক আছে নাই কি ভাই, ওখানে কি ওইখানে আছে, ওইখানে আছে, আল্লাহ একবার বাবা আটকে দেওয়ার চেষ্টা করছি না তো ভাই। উজ্জ্বল ভাই, হ্যাঁ ভাই, এখানে যে শত শত রুম আপনি এর ভিতরে কিভাবে ভাই পুরো এদিক থেকে বন্ধ করে দিছে ভাই, কিছু একটা চলে গেছে এখান থেকে, কিছু একটা গেছে ভাই, বুঝেছি ইয়াল্লা, তোদের দরজাটা নিজ থেকে খুলে গেল, সেটাই দেখলাম ভাই, কি ভয়ানক কলকাতা করতেছে ভাই, ইয়াল্লা, একা একা বন্ধ ছিল না। হ্যাঁ ভাই, আমি যখন দূর থেকে ফোন করলাম এই দরজা থেকে, ওই দিক থেকে মনে হলো শো করে কিছু একটা চলে গেল ওই দরজার ভিতরে, আর ওই দরজায় প্রবেশ করা হতো। গেল ভাই, ঠিক আছেন ভাই আপনি? রান ভাই, কোন দিকে প্রবেশ করবো? রায়ন ভাইকে নিয়ে চলে গেছে, কোন জামানো তো দেখা যাচ্ছে না এই ঘরটার। রায়ন ভাই, আল্লাহ একবার, দাঁড়িয়ে ল্যাংটা শোভা নাকি নিয়ে কোন জলে মিন কোন রায়ন ভাই ভাই ঠিক আছেন ভাই আপনি? দূর 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 ভাই, দূর দূরেন ভাই, ধরে ফেলছে
অনেকটা রাস্তা গিয়ে কিন্তু আমাদের অনেকটা বাধা পড়ব হবে কিছু বেরোতে গেলে ভাই সবগুলোর অবস্থা দেখেন প্রায় 50 বছরের অধিক ধরে এইভাবে পরিত্যক্ত পড়ে আছে আনুমানিক 50 বছরের অধিক সময় এভাবে পরিত্যক্ত কিন্তু ভাই সাউন্ডটা করে শোনা যাচ্ছে একটা নিচে থেকে আসছে সাউন্ড জি ভাই নিচের দিকে যাওয়ার চেষ্টা করেন ভাই
আমি যখনই ভাই এদিকে ক্যামেরা ঘুরেছি একদম মনে হলো ঘরের ভিতরে প্রবেশ করলো ভাই। এগুলো কি ভাই আসলে এখনো কিন্তু এখানে ভিজা দেখছেন, জানি না কি এখানে এভাবে দাগ লাগে আছে। বন্ধুরা আমরা এখানে একটু সময় অবস্থান করবো না, এখন আমরা এখান থেকে বেরোয় যাবো। তো আপনি ভিডিওটা শেষ করে দেন। বন্ধুরা আমরা এখানে আসছিলাম আপনাদের দেখানোর জন্য। তো আমাদের জীবনে রিস্ক ছিল, তারপরে কিন্তু আমরা রিস্কটা নিয়ে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্য। তো এখন আমরা এখান থেকে এই মুহূর্তে বের হয়ে যাবো, দেখাবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভয়ানক এপিসোডটা পিছনে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পত্রিকার মধ্যে জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় চলেন।